ফোনটা বেজেই যাচ্ছে, দু হাত ধরে আমি জিনিসটা ধরে রেখেছি, একটু দাঁড়া না রে বাবা। হ্যালো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি আমি এসে গেছি দাদা, আপনি আসুন, আপনি যখন ইচ্ছা আসুন না, 5টার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, চলে আসুন চলে আসুন। আচ্ছা, ওই অ্যামাজনের লোকটা। আচ্ছা বলছি কি, এই প্যাকেটটা আমি খুলেছি বুঝলে, আস্তে আস্তে করে সেটিং করা শুরু করি। এই ঘড়িটা কোথায় লাগানো যেতে পারে? এখানটা লাগাবো, হ্যাঁ ভালো লাগবে। দেখো তো ভালো লাগছে কিরে, হ্যাঁ ঠিক আছে না। আচ্ছা তুমি এই ফ্রেমটা ওই দেওয়ালটা লাগিয়ে দাও, হ্যাঁ এই এইটা। তুই কি করছিস ওটা? না না, ওখানে করতে হবে না, তুই এদিকে আয়, তুই এদিকে আয়, তুই তুই বরঞ্চ এটাকে ওই কোনায় রাখ, হ্যাঁ হ্যাঁ কোথায়, হ্যাঁ ওখানে রাখো না। দেখো এখান থেকে গেস্টরা আসবে ঠিক আছে, এবার এখান থেকে যখন ওরা আসবে যেন দেখতে একটু অ্যাট্রাকটিভ লাগে, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, কটনটা এসছে কিন্তু, কটনটা কি করবে আজকে লাগাবে তো? তাহলে কার্পেন্টারকে ফোন করে ডেকে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ আমি এসে গেছি, ওই ফোন করেছিলাম না আপনাকে কার্টেনের জন্য, হ্যাঁ ওই পর্দাটা পর্দাটা লাগাতে হবে, আপনি কি এখন আসতে পারবেন? হ্যাঁ দাদা একটু শিগগিরই চলে আসুন না, আমাদের গেস্ট আসার কথা আছে, এই জন্য বলছি যত তাড়াতাড়ি পারেন আপনি চলে আসুন, আমি এসে গেছি। আর আপনার যন্ত্রপাতি সব নিয়ে আসবেন বুঝলেন। হ্যাঁ 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 ঠিক আছে দাদা, ওকে আচ্ছা আচ্ছা ওকে ওকে। তখন থেকে তোকে বলছি ওই কোনাটায় লাগা রে বাবা, তুই একটা কথা, তোমরা যদি আমার সব আমার ঘাড়ে দিয়ে দাও আমি কি করে ম্যানেজ করবো সবকিছু। যা যা হয়েছে হয়েছে অনেকটা।